ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে, আমার কোনো তাতে শিকায়ত থাকবে না। আমি কথা দিলাম তোমাকে, যদি ভালো হয় একদম ভালোটাই বলবে, খারাপ হলে খারাপটা বলবে। চিকেন শার্টে রয়েছে, গ্রিন স্যালাড রয়েছে, বিরিয়ানি রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, এগ চিকেন চাউমিন রয়েছে। কোয়ান্টিটি দেখো, জিনিসপত্রের কোয়ান্টিটি দেখো, একটুখানি এখানে মাটন বিরিয়ানি দিচ্ছে কিন্তু, এরকম সাইজের একটা মাটনের পিস দেখো খুলে আসছে। দেখো এর মধ্যে কি মাছ ইউজ করছো? এটা ভোলা ভেটকি। ভোলা ভেটকি, একদম পিওর ভোলা ভেটকি। রুবেল ব্লগ দেখে আসলেই, হ্যালো বন্ধুরা, আমি রুবল মজুমদার আর তোমরা দেখছো রুবল ব্লগ। আজকে আমি এমন একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু মাত্র 99 টাকা থেকে কম্বো শুরু। আর আজকে আমি 99 টাকা কম্বো টেস্ট করবো না, আজকে টেস্ট করবো 139 টাকার কম্বো। আর তার মধ্যে ভাই যা থাকছে পুরো মাথা খারাপ করা জিনিসপত্র। তো এখানকার কম্বো আজকে টেস্ট করবো আর তোমাদেরকে জানাবো এখানকার কম্বো খেতে কেমন। আর আমার ভিডিও দেখে যারা এই দোকানটায় আসবে তাদের জন্য স্পেশাল একটা জিনিস আছে, মানে আমার সাবস্ক্রাইবারদের জন্য, আর সেটা আমি ভিডিওর মধ্যে বলবো। তো চলো ভিডিও দেখতে থাকো, চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো একটা গোটা ডিম যাচ্ছে, তাই তো? বাহ, দেখতে পাচ্ছ ওহো, দেখো কতটা কোয়ান্টিটি দিচ্ছে, আবার দিচ্ছে। মানে ভিডিও করছি বলে কি এত বেশি বেশি করে দিচ্ছ না সবাইকে তাই দেবে? এটা এটাই অরিজিনাল কোয়ালিটি কোয়ান্টিটি থাকবে কম্বোর। দেখো তোমরা আসলেও কিন্তু এতটা কোয়ান্টিটি চাউমিন পাবে তোমরা। এবার কিন্তু চিকেন যাচ্ছে, দেখো কতগুলো করে দিচ্ছে। কম্বোতে এতটা চিকেন দিচ্ছ, তাই তো? একদম একটা ডিম থাকছে পুরো আর এই কোয়ান্টিটির চিকেন। দেখো যা কোয়ান্টিটি দিচ্ছে না, প্লেটে ধরছে না, দেখো পড়ে পড়ে যাচ্ছে প্লেট থেকে। মানে আমাদের বিষ্ণুপুর ফুড প্লাজার আমাদের একটাই ধাম্বেল, সেটা হচ্ছে মানে ভালো খান সুস্থ থাকুন। আর সেই দিকে নজর রেখে আমাদের তেল কিন্তু আমরা কোনো পাম তেল ব্যবহার করি না, একদম রিফাইন তেল আমরা ব্যবহার করি। সকালের যখন আমরা নানপুরি তৈরি করি তখন সকালে যে ফ্রেশ তেল ব্যবহার করা হয়, এবং বিকেলের জন্য মোগলাই ভাজা বা যে কোনো পকোড়া বা যে কোনো ফিশ ফ্রাই ফ্রাই করার জন্য একদম ফ্রেশ তেল আমরা ব্যবহার করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ভাইরা দাঁড়িয়ে আছে। ভাই তোদের এখানকার খাবার কেমন লাগে বল? ভালো। ভালো লাগে? তোদেরও ভালো লাগে? প্রতিদিন খাস এখানকার খাবার? প্রতিদিন খাস, তাই তো? মানে স্কুলের সামনে দারুণ খাবার এখানে? বা এ বলছে কিন্তু ইয়েস। এই কিন্তু আমার হাতে চলে আসলো 139 টাকা কম্বো। ওরে বাবা, ধরতে পারছি না। মানে কিভাবে দিচ্ছে তুমি এত কম দামে? 139 টাকায় মানে এত কিছু দিয়ে আমি কম্বো দিচ্ছি শুধু একটাই কারণ, বিষ্ণুপুর ফুড প্লাজাকে মানুষ জানুক, মানুষ চিনুক, দূর দূর থেকে মানুষ আসুক, আমি এটাই চাই। এখানে লাইন লাগুক, আমি বলছি মানে আমরা আমাদের একটাই ট্যাগলাইন, ভালো খান সুস্থ থাকুন বিষ্ণুপুর ফুড প্লাজা। এত মানে স্পেশাল কম্বো ধরতে পারছি না, এর ওয়েট 7-8 কিলো হয়ে যাবে। একদম একদম, চিকেন শার্টে রয়েছে, গ্রিন স্যালাড রয়েছে, বিরিয়ানি রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, এগ চিকেন চাউমিন রয়েছে। কোয়ান্টিটি দেখো জিনিসপত্র। আর আমি বলবো রুবেল ভাইকে, কোয়ান্টিটি নয়, খেয়ে তুমি কোয়ালিটি যাচাই করো। আমি চাই মানুষ মানে বুঝুক, ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে, আমার কোনো তাতে শিকায়ত থাকবে না। আমি কথা দিলাম তোমাকে, যদি ভালো হয় একদম ভালোটাই বলবে, খারাপ হলে খারাপটা বলবে। মানে কথা দিলাম, কম্বো কিং বিষ্ণুপুর ফুড প্লাজা, কম্বের রাজা, সর্বপ্রথম আমরা চাকদা এলাকায় কম্বো চালু করি। এবং আমি চাই এই কম্বোর জন্য মানে ওভারঅল চাকদা টু বনগা থেকে এখানে লাইন লেগে যাক পুরো একদম। বাবা দেখো এতটা দম দিয়ে কিন্তু দাদা বললো, যদি খারাপ হয় আমি আজকে এক্সপোজ করবো, আমি ধরতে পারছি না বাবা। চলো খাওয়াতে যাই। তো এই মুহূর্তে কিন্তু বসে পড়েছি বিষ্ণুপুর ফুড প্লাজাতে, আর এখানে 139 টাকা যে কম্বোটা আছে সেই কম্বো নিয়ে বসে পড়েছি। দেখো এত কিছু দিচ্ছে মাত্র 139 টাকায়,
এটা দিয়ে কিন্তু এরকম এরকম ব্যায়ামও করা যায়। আমি বলবো না ব্যায়াম করতে, এটা খাওয়ার জিনিস। আর এখানে কিন্তু বিরিয়ানি দিয়েছে, এখানে এক চিকেন চাউমিন দিয়েছে, এখানে স্যালাড দিয়েছে, এখানে ফিশ ফিঙ্গার দিয়েছে দু পিস, আর এখানে চিকেন শাটে দিয়েছে। মানে 139 টাকার মধ্যে এতগুলো জিনিস দিচ্ছে। আর এখানে কিন্তু আমি মাটন বিরিয়ানি নিয়েছি। আর এই কম্বোতে যদি তোমরা চিকেন বিরিয়ানি নাও তাহলে কিন্তু 139 টাকা, আর যদি মাটন দিয়ে নাও তাহলে কিন্তু মাত্র 199 টাকা। মানে 199 টাকার মাটন বিরিয়ানির কম্বো পেয়ে যাচ্ছ। তো ফিশ ফিঙ্গারটা একটু দেখবো, দেখো এরকম দিয়েছে, এর মধ্যে দেখো একটুখানি, আহা দেখো ফিশ, দেখো ভেতরে একদম ভরে ভরে কিন্তু দিয়েছে। তো এটা প্রথমে একটু খেয়ে দেখি। ভালো কথা। আর এর মধ্যে মানে ভোলা ভেটকি ইউজ করা হচ্ছে। এর মধ্যে কী মাছ ইউজ করছো? ভোলা ভেটকি, একদম পিওর ভোলা ভেটকি। বাহ, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এখানে একটু শসে ডিপ করে খাওয়া যাক। দেখো ভরে ভরে দিয়েছে কিন্তু, দারুণ দারুণ। এখানে স্যালাড, আর এই থালাটা কিন্তু আমি এখন ঘুরিয়ে নিই। ঘুরিয়ে নিলে কিন্তু আমার সামনে চলে আসছে চিকেন শাটে। এই দেখো চিকেন শাটে এরকম দিয়েছে, খাই। চিকেনের পরিমাণ এর মধ্যে ভরে ভরে দিয়েছে, দেখো ভেঙে দেখায়, দেখো চিকেনটা দেখো কতটা পরিমাণে দিয়েছে। অন্য জায়গায় কী হয়, ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে কিন্তু চিকেন শাটেটা কিন্তু ভরিয়ে দেয়, কিন্তু এখানে কিন্তু চিকেনের পরিমাণ বেশি দেখতে পাচ্ছি আমি। বেশ ভালো লাগছে চিকেন শাটেটাও। দেখো অল্প অল্প করে খেয়ে দেখাচ্ছি, যখন তোমাদের রিভিউ দেবো। এবার আমি চাউমিনটা দেখবো, চাউমিনটা অত দূরে, তো তার জন্য আমি কী করবো, দেখো চাউমিন সামনে চলে আসলো। এতটা কোয়ান্টিটির চাউমিন দিচ্ছে, দেখো এই চাউমিন খেয়ে কিন্তু তোমাদের পেট ভরে যাবে। মানে এই কম্বোটা খেতে আসতে হলে দুজন কিন্তু আসতে হবে, পুরো দুজনের পেট ভরে যাবে। চিকেন দেখি, এই দেখো চিকেন দিয়েছে, এই হচ্ছে চিকেন, খাই। এক গোটা একটা ডিম কিন্তু এর মধ্যে ইউজ করা হচ্ছে। আর কতটা পরিমাণে চিকেন দিয়েছে তোমাদের প্রথমেই দেখিয়েছি, তো এটা বেশি ভেঙে দেখাবো না। এখান থেকে চাউমিন নিয়ে, এভাবে চাউমিন নিয়ে খাওয়া যাক, গরম গরম ধোয়া উঠছে। চাউমিনটা বেশ ভালো খেতে। এই দেখো চিকেনের ছোটো ছোটো টুকরোগুলো মুখে পড়ছে না, অনবদ্য টেস্ট লাগছে চিকেন, দারুণ দারুণ। কোয়ান্টিটিটা একটুখানি দেখো, এতটা কোয়ান্টিটি দিচ্ছে, 139 টাকায় এতটা কোয়ান্টিটি দিচ্ছে, জানি না দাদার কীভাবে লাভ হচ্ছে। কিন্তু কম্বো দিচ্ছে বলে কি খারাপ জিনিস দিচ্ছে, সেরকম কিন্তু না, ভালো জিনিস কিন্তু। আর এবার কিন্তু মূল জিনিস মাটন বিরিয়ানি, তো এটা একটুখানি এভাবে ঘুরিয়ে নিই। এই চলে আসলো কিন্তু সামনে মাটন বিরিয়ানি, এতটা কোয়ান্টিটি দেবে। তোমরা যদি 139 টাকার কম্বোটা নাও তাহলে কিন্তু চিকেন বিরিয়ানি দেবে, আর মাত্র 60 টাকা বেশি দিলে কিন্তু এখানে মাটন বিরিয়ানি দেবে। আর মাটনের পিস এরকম সাইজের একটা মাটনের পিস দেখো খুলে আসছে, দেখো। আর মাটনটা দেখো একটুখানি, বা একদম ছেড়ে চলে আসছিলো, চলো মাটনটা খাই। আর বিরিয়ানির রাইসটা দেখবো, দেখো রাইসের আগে আমি তোমাদের বলি, আমি যদি মাটনটা সাইড করে দিই এতটা কোয়ান্টিটি দেবে। দেখো এখানে রাইসটা একটু দেখবো, লম্বা লম্বা লং রেঞ্জ বাসমতি রাইস, দেখো রাইসগুলো কিন্তু ভাঙেনি কিন্তু, চলো খাই রাইসটা। রাইসটা দারুণ বলতে স্পাইসি বিরিয়ানি বলা যেতে পারে। আর বিরিয়ানির মেন জিনিস আলু, এরকম বড় সাইজের একটা আলু দিয়েছে, আলুটা একটু ভাঙি, আলুটাও দারুণ সফট। দেখো এখানে খাবারটা খেতে খেতে আমার কিন্তু হঠাৎ মাইকটা বন্ধ হয়ে যায়, তো আমি নিজেও জানি না মাইকটা কেন বন্ধ হয়ে গেল। এবং আমি দাদাকে এখানে এই কথাটাই বলছিলাম যে তোমার বিরিয়ানিটা দারুণ খেতে, এবং তোমার বিরিয়ানির স্বাদ সত্যি বলছি চাকদা টু বনগার মধ্যে অনেক জায়গায়, খুব কম জায়গায় পাওয়া যায় এরকম বিরিয়ানি। তো আমার বেশ ভালো লাগলো তোমার বিরিয়ানি, তো এত সস্তায় কম্বো দিচ্ছে বলে খাবারটা যে খেতে খারাপ সেরকম কিন্তু না, দারুণ লাগলো। তো চলো একবারে আউটরোতে তোমাদের সাথে ব্যাক করছি। আর এই কম্বো ছাড়াও কিন্তু এখানে দারুণ দারুণ খাবার পাওয়া যায়, তোমরা পজ করে কিন্তু মেনুগুলোটা দেখে নিতে পারো। তো তোমার এখানের কম্বো তো খেলাম, আমি তো পাগল হয়ে গেলাম। আগে একবার তো তোমার টিস্যু, মানে মুখ মোছার জন্য টিস্যুও দিচ্ছে কিন্তু দাদা, মানে সত্যি পাগল করা কম্বো চালু করছো। আর তুমি বলছো লাইন লেগে যাবে, সত্যি লাইন লেগে যাবে। আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদের জন্য কিন্তু খাবারের একদম খনি, ঠিক আছে, খনি বলা যেতে পারে, দাদা কিন্তু লাইন লাগিয়ে দেবে।
আমাদের সমস্ত খাবারই রয়েছে এখানে। ফাস্টফুড যেমন রয়েছে চাউমিন, মোগলাই রোল রয়েছে, লাচ্ছা রোল। এই 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 এলাকায় কেউ লাচ্ছা রোল বানায় না, আমরাই মানে বানাই। দামটা একটু বলে দাও, লাচ্ছা রোলের দাম মাত্র 30 টাকা। বাহ, একটা ডিম দিচ্ছ গোটা, গোটা ডিম। আর লাচ্ছা এক চিকেন রোল যদি কেউ ভেজে যায় 50 টাকা মাত্র। কম্বো কিং বিষ্ণুপুর ফুড প্লাজা, কম্বো কম্বো কিং হয়েই থাকবে, যার কারণে এই কম্বোটা দেওয়া। এই কম্বোতে আমার মানে ঘরে আসা তো দূরের কথা, পয়সা হয়তো পকেট থেকে যেতে পারে, তাতে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ খাক আর মানুষ আমাদেরকে ভালোবাসুক। দুবরা অঞ্চল এবং চাকদাহের সমস্ত মানুষ, খাদ্যরসিক ভোজনরসিক মানুষ আমাদেরকে ভালোবাসা দিক, আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা শুধু এটাই চাই। বাহ, তোমরা কিন্তু সাপোর্ট করতেই পারো, এরকম খাবার দিচ্ছে এত কম দামে। আর তোমার এই কম্বোটা কি থাকবে না থাকবে না সেটা বলো? কন্টিনিউ থাকবে, কন্টিনিউ থাকবে। কিন্তু যদি আমাকে বাঁচিয়ে রাখে লোক, আমি এই কম্বোটাকে সারা জীবনের জন্য। বাহ, মানে রুবেল ব্লগ দেখে, শুধু দেখলে হবে না, দেখাতে হবে, সাবস্ক্রাইব করে আসলেই 10% অফ থাকবে। বা 10% অফ, একদম তোমাদের জন্য স্পেশাল একটা জিনিস। বিষ্ণুপুর বেশি দূরও না, তোমরা কিন্তু সাইকেল চালিয়েও চলে আসতে পারো, আমি কিন্তু আজকে সাইকেল চালিয়েই এসেছি। বিষ্ণুপুর ফুড প্লাজায় আসতে গেলে সবার প্রথমে যেটা বিষ্ণুপুর আসতে হবে। আচ্ছা, তারপর বিষ্ণুপুর বাজারে এসে বিষ্ণুপুর বয়েজ হাই স্কুলে আসতে হবে। বিষ্ণুপুর বয়েজ হাই স্কুলের ঠিক বিপরীতে বিষ্ণুপুর ফুড প্লাজা নাম লেখা রয়েছে। ভালো খান, সুস্থ থাকুন। আমাদের একটাই কিন্তু ব্রাঞ্চ এই মুহূর্তে, এই মুহূর্তে ভালোভাবে থাকলে আশা করি আরো 100 হবে। বাহ, আর একটু তোমার টাইমটা একটু বলে দাও কম্বোর। আচ্ছা, কম্বোর টাইমিংটা হচ্ছে, কম্বো যদি কেউ নিতে চাও সকাল 11টা ঘড়ি দেখে, সকাল 11টা থেকে 4টে পর্যন্ত কল করবে, 4টে পর্যন্ত অর্ডার নেওয়া হবে। 4টের পর থেকে আমরা প্রিপারেশন নেব এবং সন্ধ্যে 6টার পর থেকে কম্বোগুলো ডেলিভারি অথবা দোকানে এসে বা রেস্টুরেন্টে এসে নিতে পারবে। রেস্টুরেন্টে এসে যদি কেউ খেতে চায় তাহলে আগে শুধু একটা কল করে অর্ডারটা বুক করে রাখতে হবে। আচ্ছা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর খেতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, চলো।